আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে হচ্ছে পেঁয়াজ পাতা ভাজি করেছি, সেটা হচ্ছে শুটকি দিয়ে পেঁয়াজ পাতা ভাজি আলু দিয়ে। এখন তো পেঁয়াজের নতুন পেঁয়াজ ওঠার মানে সিজন আসতেছে, তো সেই জন্য আগে পেঁয়াজ পাতা উঠে তারপরে হচ্ছে পেঁয়াজ কলি। তো এটা কিন্তু পেঁয়াজ পাতা নরম নরম, আর পেঁয়াজ কলিটা একটু শক্ত হয়, তো তার উপরে উঠবে। তো এই তো আমি পেঁয়াজ পাতা কয়েকটা কেটে নিয়েছি, তো এরকম সাইজ করে আমি সবগুলো পাতা কেটে নিব ভালোভাবে। আর নিচে পেঁয়াজ ছিল তো এগুলোও আমি কেটে নিয়েছি, কারণ পেঁয়াজ পাতার সাথে কিন্তু নিচে দিয়ে পেঁয়াজ থাকে। তো এই তো সবগুলো কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে এর সাথে আমি লম্বা লম্বা করে আর কি চিকন চিকন করে আলুও কেটে নেব, মানে আলু দিয়ে পেঁয়াজ পাতা ভাজি। পেঁয়াজ পাতা ভাজি করার জন্য হচ্ছে কড়াইতে আমি রসুন একটু বেশি দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে কিছুটা শুটকি কাঁচামরিচ এগুলো, আর পেঁয়াজ এখানে আমি কম দিয়েছি, এমনিতে পেঁয়াজ পাতা ভাজিটা মিষ্টি লাগে সেজন্য পেঁয়াজটা একটু কম দিয়েছি। আর এদিকে আমি একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে ভেজে নেব, আর একটু পানি দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ভাজি সবগুলো দিয়ে দিব আর কি, আলু আর পেঁয়াজ পাতা। তো এই তো পেঁয়াজ পাতা আর আলু আমি কেটে নিয়েছিলাম, তো সেগুলো ধুয়ে এখন দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখা যাচ্ছে কিন্তু এক কড়াই ভরা, আসলে এটা সিদ্ধ হলে রান্না হলে এটা একদম কমে যাবে। আর পেঁয়াজ পাতা ভাজিটা এমনিতে কিন্তু মিষ্টি লাগে খেতে, যেহেতু পেঁয়াজ সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা এখানে কম দিয়েছি, রসুনটা একটু দিয়েছি বেশি করে। আর এই তো পেঁয়াজ পাতা থেকে কিন্তু পানি বের হচ্ছে, অনেকটাই কমে গেছে আসলে ভাজি, আলুই শুধু দেখা যাচ্ছে। আর একটু কম দিলে হয়তো আলু ভালো হতো, তো বোঝা যাচ্ছিল না, অনেক পাতা দেখাচ্ছিল আসলে। তো এই তো আমার কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে গেছে, পেঁয়াজ পাতা ভাজিটা হয়ে গেছে। আসলে পেঁয়াজ পাতা ভাজিটা এই সিজনে কিন্তু অনেক মজা লাগে, ফার্স্টে যখন বের হয় আর কি সেই সময়ে অনেক ভালো হয়। তো আলুও সিদ্ধ হয়ে গেছে আমার কাছে আর কি, ভালো লাগে পেঁয়াজ পাতা ভাজিটা, পেঁয়াজ কলি ভাজিটাও মজা হয়। আর আমি বেশিরভাগ সময় শুটকি দিয়ে রান্না করি। এই তো আমি কিন্তু ভাজিটা বেড়ে নিয়েছি বাটিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।